ব্যাক টু মাই চ্যানেল মন্দিরের এমএস ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত। আর এখন বাজে কিন্তু বিকেল প্রায় 3:30-4:15 তো হয়ে গেছে, আর এখন আকাশে পুরো কালো মেঘ, পুরো কালো মেঘ আকাশে, মনে হচ্ছে বৃষ্টি হবে। যদি বৃষ্টি হয় আজকে আমি ঘুমাচ্ছি না, দুপুরবেলা আজকে সারাটা দুপুর আমি জেগেই কাটিয়ে দেবো, কারণ বহুদিন পরে বৃষ্টিটা আসছে, বহুদিন বৃষ্টি হয়নি। অন্তত যে টাইম বৃষ্টি হয়েছে সেই টাইমে আমি ফাঁকা থাকিনি, কোনো না কোনো কাজে ব্যস্ত ছিলাম, সংসারে হয় রান্না করছি, নয় ঘরে কোনো কাজ করছি, নয়তো মেয়ে জেগে আছে, তাই বৃষ্টিটাকে সেভাবে উপভোগ করা হয়নি। আজকে কিন্তু আমি এখন পুরো ফ্রি, ঘরে সবাই ঘুমাচ্ছে, আর আজকে যদি বৃষ্টি আসে বৃষ্টিকে আমি ছাড়ছি না। আর আজকে সকালে আমি ঘুম থেকে উঠেছিলাম, তখন বাজে 8:00। তারপরে বাবাকে চিড়ে সিদ্ধ দিয়েছিলাম টিফিনে, আর আমরা খেয়েছি সিদ্ধ ভাত, আমি খেয়েছি কালকের তরকারি ছিল, কালকের তরকারি দিয়ে আমি খেয়ে নিয়েছি, আর ও খেয়েছে সিদ্ধ ভাত, আর মেয়ে খেয়েছে আজকে ম্যাগি। তো যেটা বলছিলাম, আজকে দুপুরবেলা আলু পটল দিয়ে বাটা মাছের ঝোল খেয়েছি, আর তার সাথে ছিল কাটি কচু দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, আর কলমি শাক ভাজা। এই কলমি শাক ভাজাটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, তাই ওর জন্যই করেছিলাম। আর রাত্রিবেলা দেখি কি হয়, বৃষ্টি হবে না জানেন তো, ফোটা ফোটা পড়লো পড়ে না, আর মেঘটা কেমন কেটে গেল, প্রচণ্ড কালো মেঘ করেছিল আকাশে, দেখুন দেখতে পাবেন না, ক্যামেরাতে ঠিকমতো ধরা পড়বে না, প্রচণ্ড মেঘ করেছিল, আস্তে আস্তে মেঘটা কেমন কেটে যাচ্ছে। কি তাড়াহুড়ো করে বাসন কটা মাজলাম জানেন, যে বৃষ্টিতে যদি ভিজে যাই ফোনটাও ভিজে যাবে, ফোনটা নিয়েই আমি কল পাড়ে এসেছি, তার জন্য তাড়াতাড়ি করে মেজে টেজে নিলাম, এখন দেখছি আর বৃষ্টি হলো না, ভালো লাগে বলুন তো। তো যাই হোক ফ্রেন্ডস, আজকে সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি, তো কি হয়েছে এখন থেকে তোমরা আমার ব্লগটা নিশ্চয়ই দেখতে পাবে। তো আজকে বিকেল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, মেয়ে এখন শুয়ে আছে, আমি এখন মেয়ের পাশে কি একটুখানি বিশ্রাম নিয়ে নিই, তারপরে মেয়ে ঘুম থেকে উঠলে, মেয়ে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আজকে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করবো, ঠিক আছে, প্রমিস করছি। যেহেতু সকাল থেকে আজকে তোমাদের সাথ দিতে পারিনি আমি, আজকে আমি বিকেল থেকে তোমাদের সাথ দেবো, একদম রাত্রে শোয়ার আগে পর্যন্ত। আর আমার এই দরজাটা দেখছো, এই দরজার এখানে গামছা গোজা দেখছো, আসলে এখানে এটা দেখো, এটা দেখো এটা ফাঁকা, এখানে কাঁচ লাগানোর কথা ছিল, যখন দরজাটা করলাম তখন এখানে কাঁচ লাগানোর কথা ছিল, যাতে বাইরে ভেতর থেকে বাইরে দৃশ্য দেখা যায়, বাইরে থেকে ভেতরে দৃশ্য দেখা যায়, তো একটা কাঁচ লাগানোর কথা ছিল। এটা আমার ঘরের পিছনের দরজা, সামনের দরজা না, কিন্তু কলপারে বাথরুমে আসার যে দরজা সেইটা হচ্ছে এটা, সেই কাঁচটা 1 বছর ধরে আমার ঘরেই পড়ে আছে, ওটা এখনও লাগানো হয়নি। 1 বছর ধরেই আমরা ভেবে যাচ্ছি যে না এটা লাগাবো, না এটা লাগাবো, না কাঁচটা লাগাতে হবে, কাঁচটা লাগাতে হবে, ও আমরা 1 বছর ধরে ভেবে যাচ্ছি কিন্তু আর লাগানো হয়নি। তাই এখানে দুপুরবেলা শোয়ার সময় আর রাত্রে শোয়ার সময় একটা করে গামছা এরম করে ঠুসে দিই, ব্যাস হয়ে গেল এই আমার কাঁচ লাগানো। তাহলে চলো আমি একটু বিশ্রাম নিয়ে নিই দুপুরবেলা, এখন একটুখানি মেয়ে ঘুমাচ্ছে, মেয়ের পাশে গিয়ে একটুখানি বিশ্রাম নিয়ে নিই। বৃষ্টি তো মনে হচ্ছে হলো না, যদি হতো তাহলে একটু এনজয় করতে পারতাম, এখানেই বসে থাকতাম, মাথার উপর টুক টুক করে পড়তো, ভালো লাগতো। তো যাই হোক চলো একটু বিশ্রাম নিয়ে নিই, তারপর মেয়ে ঘুম থেকে উঠলে তোমাদের সাথে আজকে ভিডিও শেয়ার করবো, ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে বিকেল 5:15, আর তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু মানে স্নান করিনি, আমি আসলে একটু ভিজে গেছি, কারণ একটু বিশেষ কারণে আমাকে এইমাত্র বেরোতে হয়েছিল, মেয়ে ঘুমোচ্ছিল, এই ঘরে মেয়ে ঘুমাচ্ছিল আর ওই ঘরে বাবা ঘুমোচ্ছিল, তো দুজন বাবাকে আমি বলে জানিয়ে আমি মেয়েকে এখানে শুয়ে রেখে আমি আমার হাজবেন্ডকে নিয়ে আমার একটু সাদুর বাগানে গেছিলাম, যেখানে আমার বাড়ি আছে, বাড়ি ভাড়া দেওয়া আছে, তো ওখানে একটু ঝামেলা হয়েছে, তো সেই ঝামেলাটা একটু মেটানোর জন্য আমার হাজবেন্ডকে নিয়ে একটু এই এক্ষুনি মেয়েকে ঘুমন্ত অবস্থা ওইভাবে রেখে দিয়ে আমাকে চলে যেতে হয়েছিল। তো আমি বাবাকে বলে গিয়েছিলাম যে মেয়ে যদি ঘুম থেকে উঠে যায় তাহলে আমার বাবা যেন আমার শাশুড়িমাকে অবশ্যই ফোন করে জানিয়ে দেয়, তাহলে আমার শাশুড়িমা এসে আমার মেয়েকে নিয়ে যেতে পারবে, কারণ যেহেতু মা নেই ঘরে, বাবা নেই ঘরে, আমার বাবা তো ওই ঘরে অসুস্থ শুয়ে আছে, মেয়ে একা একা কী করবে। তাই আমার শাশুড়িমা ওই বাড়িতে নিয়ে গেছে, আর আমি এই মাত্র ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে জাস্ট চেঞ্জ করলাম, চেঞ্জ করে এখনই মেয়েকে আনতে হবে, আর আমি চুড়িদারটা যেটা পরে গেছিলাম সেটা পরে আমি মেয়েকে আনতে পারিনি, কারণ এই যে এই দেখো নিচে
নিচে ছেড়ে রেখে দিয়ে আমি কোনো রকমে টেস্টটা পড়ে আমি তোমাদের সাথে ভাবলাম একটু কথা বলে নিই, দিয়ে মেয়েকে আনতে যাই। আর মেয়ে তো ঘুম থেকে উঠে চলে গেছে, বুঝতেই পারছো মেয়ের হয়তো প্রচন্ড খিদে পেয়েছে, তো মেয়েকে নিয়ে আসবো, মেয়েকে দুধ খাওয়াবো আর আমরাও একটু চা খাবো, আর তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। আর এগুলো আমি এখনই রাস্তা নামিয়ে দিই, কারণ এগুলো পরে যেহেতু ওখানে গেছিলাম, বাড়ি ভাড়া যেখানে দিয়েছি আমার বাড়ি ওখানে গেছিলাম, ওখানে একটু ঝামেলা হয়েছে, অনেক লোকজন এসেছিল বাড়িতে, তো তার জন্য তো এখন বুঝতেই পারছো যেহেতু করোনার টাইম, তো করোনার ভয় তো সবারই আছে, তো এগুলো আমি একটু কাস্তে নামিয়ে দিই আর মেয়েকে নিয়ে আসি, ঠিক আছে? মেয়েকে নিয়ে এসে মেয়েকে খাওয়ানোর পর তোমাদের সাথে কথা হবে। এই দেখো মেয়ে ঘুমাচ্ছিল এখানে, মেয়ে ঘুমাচ্ছিল এখানে আর আমি মেয়ের পাশে এখানে শুয়েছিলাম, তারপরেই আমাকে বেরিয়ে যেতে হয়েছিল ওই দরকার তাই, ঠিক আছে? তাহলে আমি নিয়ে আসি চট করে। আমি মেয়ের দুধটা বসিয়ে দিয়েছি আর মেয়েকে নিয়ে এসে ওই ঘরে বিছানায় রেখে দিয়েছি, ও এখন আমার বাবার ফোনটা নিয়ে খেলা করছে, আর আমি এখানে মেয়ের দুধটা বসিয়ে দিয়েছি। এটা এই দুধটা ফুটে উঠলে না এর মধ্যে দুটো মেরি বিস্কুট গুঁড়ো করে মিশিয়ে দেব, কারণ শুধু শুধু বিস্কুট দিলে খাবে কি খাবে না, ফেলবে ছড়াবে কি হবে তার ঠিক নেই, দুটো বিস্কুট আদৌ ওর পেটে যাবে না। এই দুধটা উঠলে উঠেছে, এর মধ্যে এবার আমি দুটো গুঁড়ো মেরি বিস্কুট গুঁড়ো করে মিশিয়ে দেব। তারপরে তো আর যে দুধটা ঘন হয়ে যাবে ঝিনুকে করে খাওয়ানো যাবে না, তারপরে চামচে করে খাওয়াবো, ঠিক আছে? এটা আমার রোজ বিকেলের রুটিন। তাহলে আমি দুধটা এখন একটু ঠান্ডা করি, এটা একটুখানি ঠান্ডা হবে তারপরে মেয়েকে খাওয়াবো। আর আমার হাজবেন্ড গেছে আবার আমাদের ওই বাড়িতে গেছে আমার বাপের বাড়িতে, দিচ্ছি একটু কথাও বলতে দেয় না আপনাদের সাথে, দাঁড়ান। তো যেটা বলছিলাম, আমার হাজবেন্ড আবার এই মাত্র আমার ওই বাপের বাড়িতে একটু আবার গেছে, আবার একটু দরকার পড়েছে, একটু গ্যাঞ্জাম চলছে আসলে ওখানে, একটু ঝামেলা চলছে তার জন্য বারবার করে ছুটে যেতে হচ্ছে, তো ও ঝামেলা আপাতত মিটিয়ে ফেলেছে, মিটিয়ে এখন বাড়ি এখানে আসছে, আর আসলে পরে তারপরে আমরা একসাথে চা খাবো। এখন মেয়েকে দুধটা খাইয়ে নিই, কখন ঘুম থেকে উঠেছে বলুন তো, আমি তখন বাড়ি ছিলাম না, তারপরে কতক্ষণ ওর বাড়িতে ছিল, শাশুড়ি বাড়িতে ছিল, তারপরে কতক্ষণ এখানে এসছে জানেন, ঘুম থেকে ওঠার পর প্রায় 1 ঘন্টা টাইম চলে গেল, মেয়েকে এখনো খাওয়ানোই হলো না, কি বাজে মা না আমি। মেয়েটা খাবে তারপরে আমার শান্তি। আর আজকে রাত্রিবেলা আমার শাশুড়ি মা বললেন যে আজকে রাত্রিবেলা খিচুড়ি দিয়ে যাবেন বাড়ি এখানে, তো যেহেতু রাত্রিবেলা আজকে খিচুড়ি হবে, আজকে ওই অমাবস্যার পূজার পুজো হবে, অমাবস্যার পুজো কালী পুজোর ভোগ, তো ওই খিচুড়ি আমরা খাবো সবাই, তা মেয়ে তো খিচুড়ি খাবে না, ওই খিচুড়িটা প্রচণ্ড ঝাল হয়, ও খায় না তা না, খায় কিন্তু পেট ভরে খাবে না, ওই হয়তো 7-8 গাল খেলো তারপরে আর খাবে না, পেট ভরে খেতে পারে না, একটু যেই 7-8 গাল খাওয়ার পর যখন ঝালটা বুঝতে পারে, প্রথম প্রথম ঝালটা বুঝতে পারে না, তারা শেষের দিকে এসে যখন খিচুড়ির ঝালটা টের পায় তখন আর খেতে চায় না। এবার প্রত্যেকবার প্রত্যেক অমাবস্যায় এই জিনিসটা আমি লক্ষ্য করেছি, তার জন্য আমার শুনছে, তো তার জন্য আমি একটুখানি ভাত রেখে দিয়েছি, দুপুরবেলা যে ভাতটা করেছিলাম একটুখানি রেখে দিয়েছি, আর রাত্রের জন্য ভাত করে ফেলেছিলাম জানেন তো, আমি তো দুবেলার ভাত একবারে করি, তো
রাত্রের ভাতটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিলাম, মা যেহেতু খিচুড়ি দেবে সবার জন্য হয়ে যাবে। আর মেয়ের জন্য একটু ভাত ছড়িয়ে রেখেছি, আর কাঁচকলা আলু দিয়ে বাবার জন্য একটুখানি ডিমের ঝোল করেছিলাম। আজকে মাছ পাইনি, অনেক বেলা করে মাছ পেয়েছি, সেটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর সকালবেলা যেহেতু মাছ পাইনি তার জন্য ওই কাঁচকলা আলু দিয়ে ডিমের ঝোল করেছিলাম বাবার জন্য, তো ওখান থেকেই মেয়েরও হয়ে যাবে, রাত্রিবেলা মেয়েকেও খাইয়ে দেবো। বুঝলেন কি বললাম? যখন ফোনটা আসলো দুপুরবেলা আমি যখন বেরোচ্ছি, তখন ছাতাটা আমি নিয়ে যেতে ভুলে গেছি, ছাতাটা নিয়ে যেতে ভুলে গেছি, বাড়ি থেকে বেরিয়ে 5 মিনিটও হাঁটিনি আমি। আর ও পুরো ভিজে কাক হয়ে গেছি, একদম পুরো ভিজে কাক। আর তারপরে টুকটুকিতে উঠেছি, টুকটুকিতে উঠে বাড়ি অবধি, যতক্ষণ টুকটুকিতে বসেছিলাম ততক্ষণ তো কোনো ব্যাপার না, তারপর টুকটুকি থেকে তো নামতে তো হবে। আর বৃষ্টিটা এমন বৃষ্টি, মানে কমলো না তো কমলোই না, একটুও কমলো না, একদম পুরো মানে টানা প্রায় 2 ঘন্টা হবে, টানা 2 ঘন্টা বৃষ্টিটা হয়েছে একটানা, ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে। আর আমি আরও পুরো ভিজে ভাত, এত মানে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি না তখন, চাবিটার কথা এই চাবি বলছি, ছাতাটার কথা একদম ভুলে গেছি। তো কি আর করা যাবে, ঠান্ডা, আজকে আদা দিয়ে চা করবো, ও আসুক, আদা দিয়ে চা করবো। তাহলে যদি মানে গলা ব্যথা হওয়ার আগেই ওকে আদা দিয়ে চুপ করিয়ে দেবো, যাতে গলা যেন ব্যথা না হয়। আমার বৃষ্টির জল মাথায় পড়লে একটু গলাটা ব্যথা হয়, বুঝলেন? তাহলে আবার আপনার সাথে আমার দেখা হচ্ছে, ও আসুক, আমরা চা খেতে বসবো, যখন চা খেতে বসে তারপরে দেখা হচ্ছে, ঠিক আছে? আমার সোনা মা, আমার সোনা মা, চুমু দাও। আমা সবাইকে আই লাভ ইউ বলো, আবুলু আই লাভ ইউ বলে দাও, আবুলু। ও আপনাদেরকে আবুলু বলছে, আপনাদেরকেই বুঝে নিতে হবে আবুলু মানে আই লাভ ইউ। Thank you.
মেয়ে এখন ফোন নিয়ে ব্যস্ত, আর আমি যেহেতু রাতে রান্না নেই, খিচুড়ি খাবো, তাই এখন চুপচাপ একটু বসে আছি। সন্ধ্যে দিলাম দেখলে তোমরা, তো সন্ধ্যে দিয়ে জল আজকে ভরতে পারিনি জানো তো, বাইরে এখনও বৃষ্টি পড়ছে, আর বৃষ্টিতে ভিজে ভিজে আর জল ভরতে পারিনি। আর আমার যা জলের স্টক আছে তোমরা তো দেখেইছ, আমার ও একবার জল না ভরলেও আমার অসুবিধা হবে না। আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? এই ফোনের আওয়াজ, মেয়ে ফোন চালিয়েছে ফোনের আওয়াজে, বাবা আমি নিজেই কিছু শুনতে পাচ্ছি না, আপনাদেরকে কি শোনাবো। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর আমার হাজবেন্ড গেছে একটুখানি, আমার শ্বশুরমশাইয়ের ওষুধ শেষ হয়ে গেছে তো ওষুধ আনতে গেছে, আর আমাদের জন্য একটু চাউমিন আনতে গেছে। আসলে আজকে বৃষ্টি পড়ছে তো বাইরে, আর ওই বাইরে এরকম অঝরে বৃষ্টি পড়লে আমার একটু চাউমিন খেতে ইচ্ছে করে। হাতে বানানো চাউমিন না, বাড়িতে হাতে বানানো চাউমিন তো কতই খাই, কিন্তু দোকানের চাউমিনের স্বাদই আলাদা। তাই ও গেছে একটু চাউমিনও আনবে, বা ওর বাবার ওষুধ আনবে, আর আমার বাবা ওই লেস, কুরকুরে, চকলেট এইসব আনতে দিল আমার মেয়ের জন্য। ও আমার মেয়ে একটু বাদে বাদে আমার বাবার কাছে গিয়ে দাদু কিছু দাও, দাদু কিছু দাও এরকম বলে, তা আমার বাবার খুব কষ্ট হয়। ওই জন্য বাবা বললো যে কিছু চকলেট, লেস, কুরকুরে এনে প্যাকিং করে আমার মাথার কাছে রেখে দিবি, যখনই ও এসে বলবে দাদু কিছু দাও, তখনই একটা করে করে বের করে ওর হাতে দেবো, বুঝলেন? খিচুড়িটা খেতে পারবো মনে হচ্ছে, খিচুড়িটা আমাকে ওই ঠান্ডা, প্রচণ্ড গরম তো, ওটা ঠান্ডা হলে মনে হয় ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে, কারণ যে চাউমিনটা আজকে ও নিয়ে এসেছিল এরকম চাউমিন আমি আগে কোনোদিন খাইনি। ও গেছিলো একটু গ্রামের সাইডে, মানে একটু গ্রামের সাইডে একটা ফার্মেসি আছে, সেই ফার্মেসিতে থেকে সেই ফার্মেসিতেই আমার শ্বশুরমশাইয়ের ওষুধটা পাওয়া যায়। তো ও গেছিলো একটু গ্রামের দিকে একটা ফার্মেসিতে, প্রপার যে টাউন আমাদের রানাঘাটে যে প্রপার টাউন, সেখান থেকে ও আনেনি। তো যেখান থেকে এনেছে সেই ফার্মেসির পাশে গ্রামের দিকে একটা চাউমিন ছিল, চাউমিনের দোকান ছিল, তো ওখানে এরকম চাউমিন, মানে চাউমিনটা এত বাজে ছিল কি বলবো তোমাদেরকে, চাউমিনটা মোটা চাউমিন, প্রচণ্ড মোটা, মানে এতটাই মোটা যে আমার মানে গাল দাঁত এতটা ব্যথা হয়ে গেছে আমি কথা ঠিক করে বলতে পারছি না তোমাদের সাথে, প্রচণ্ড মোটা চাউমিন। এরকম মোটা চাউমিন আগে সত্যি খাইনি, জানি না এরকম কি লকডাউনের পরে বহুদিন পর দোকান খুলেছে বলে এরকম চাউমিন বিক্রি করছে, নাকি কি কারণে জানি না, এরকম চাউমিন আমি আগে কোনো দিন খাইনি, আজকে পুরো লাইফে ফার্স্ট। চাউমিনটা খেতে কেমন হয়েছিল জানি না, চিবাতে চিবাতে আমার দাঁত পুরো ব্যথা হয়ে গেছে, একটা প্যাকেট পুরোটা শেষ করতে হয়েছে, যদিও ও পুরোটা শেষ করেছে, তারপরে আমি আমার থেকে ওকে দিয়ে দিয়েছি। যে চাউমিন পুরো প্যাকেটটা শেষ হয়ে যাওয়ার পর থালা চেটে খায়, সে আজকে চাউমিন দিয়ে দিয়েছে, তাহলে বুঝুন চাউমিনটা আমি কেমন খেয়েছি। তো যাই হোক, পেটটা একদম হাইডাই করছে আমার, আর দাঁত মাড়ি গাল সব ব্যথায় একদম বিচ্ছিরি অবস্থা। আজকে রাতে আমি আর খিচুড়িটা খেতে পারবো না, আমি ফ্রিজে রেখে দেবো, কালকে দেখা যাবে কখন খাই। তাহলে আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এরপরে আমি বাবাকে খাওয়াবো, বাবা একটু খিচুড়ি খাবে, বিকেলবেলা ছানা খেয়েছে, বাবা চাউমিনটা খায়নি, তো ছানা খেয়েছে, একটু বাদে বাবাকে একটু খিচুড়ি খাওয়াবো, আর মেয়ে তো ওই ডিমের তরকারি তোমাদেরকে বলেছিলাম ওটা মেয়ে খাবে ভাত দিয়ে। তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না আজকের ব্লগটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অবশ্যই মনে রেখো। আর আমার আজকের এই ভিডিওটা তোমাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আমি কালকে আবার আসছি তোমাদের সাথে দেখা করব, নতুন ভিডিও নিয়ে, নতুন গল্প নিয়ে, নতুনভাবে আড্ডা দিতে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, টাটা, বাই বাই।